সংগ্রহ করবেন। এছাড়া হলো আদার্স যে অর্গানাইজেশন, এই যে চারটা আছে যেটা হলো গ্রুপ ফোর বলি আমি, জি4 নামে একটা কনসেপ্ট আছে জাতিসংঘের মধ্যে, গ্রুপ অফ ফোর, যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চায়, জাপান জার্মানি ইন্ডিয়া ব্রাজিল, জাপান জার্মানি ইন্ডিয়া ব্রাজিল, এই চার দেশকে জি4 বলে। আমি আরেকটা জি4 বলি যে সংস্থার মধ্যে একটা জি4 আছে, যেমন ন্যাম, আরব লীগ, কমনওয়েলথ, আরেকটা হলো আপনার ওয়াইসি। এই চারটা সংস্থা থেকে প্রশ্ন আসে, ঘুরে ফিরে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা আসে। জাতিসংঘের গুপ্ত কিছু সংস্থা আছে, বিশেষ করে WHO, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WHO যে দক্ষিণ পূর্ব এশীয় বিষয়ক আঞ্চলিক অঞ্চলের পরিচালক হয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল, এটা কার্যালয় কিন্তু নয়াদিল্লি, ঠিক আছে? এই যে ওয়াজেদ পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ WHO থেকে। এবং WHO তিনটি রোগ থেকে আমরা মুক্ত হয়েছি, একটা হলো কালা জ্বর, ফাইলেরিয়া, আর আগে ছিল পোলিও। ইসরায়েল পরে ইউএসএ ব্যাক করেছে, কিন্তু ইসরায়েল ব্যাক করেনি, এই জন্য ইউনেস্কো সদস্য কিন্তু 194। জাতিসংঘভুক্ত সংস্থার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, এই দুটো না পড়ে পরীক্ষা হলে যাওয়া বোকামি হবে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সুন্দর করে পড়বেন, বিশেষ করে IMF এর লোন, 4.77 বিলিয়ন ডলার আমাদেরকে লোন দিবে, 42 সপ্তাহে এই লোনটা দিবে, তো 42 মাসে, 42 সপ্তাহে না, 42 মাসে, 42 মাসে দিবে। তো ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, এই দুটা খুব গুরুত্বপূর্ণ। আর হলো যে জাতিসংঘভুক্ত সংস্থার মধ্যে বিশেষ করে UNHCR এবং ইউনিসেফ, আর নারী বিষয়ক যে সংস্থাগুলো আছে বিশেষ করে সিডো, সিডো আর কোন ইউনিফেম, এই কয়েকটা সংস্থা অবশ্যই জাতিসংঘের মধ্যে দেখে দেবেন। আর যে সংস্থাগুলো আছে বিশেষ করে ইকোনমিক অর্গানস, এগুলো আপনাদের পরীক্ষা আসে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে GST+, এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, GST+। এখানে GST মানে কিন্তু আমরা জানি জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস, কিন্তু জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস এটা কিন্তু GST+ এর মধ্যে হবে না, GST+ হলো জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্সেস। এখানে কিন্তু GSP এস মানে এখানে কিন্তু স্কিম, নট জেনারেলাইজড সিস্টেম, সিস্টেম অফ প্রেফারেন্সেস না, এটা স্কিম হবে, SCHEM, স্কিম। আরেকটা বিষয় হলো আপনাদের অনেকে বলছেন যে ভাই ভয় লাগে, এটা ভয় লাগে এটা সেটা, এই ভয় লাগাটা হলো ভালো প্রার্থীদের একটা মানে লক্ষণ, বুঝছেন? এখন মন খুশু খুশু করবে, কি জানি কি হবে শুক্রবার, কি জানি কি হবে, আসলে শুক্রবার হবে ঈদের মতো হবে, বুঝছেন? যারা পরীক্ষা দিবে খালি দেখবেন যে খালি মনে হবে কোষেরা দেয় না কেন ফাটা হেলাবো, ঠিক আছে? এখনো আজকেও কিন্তু বড় টেস্টে আপনারা কিন্তু অনেকে 91-92 পাবেন, 95 পাবেন, আপনি কিন্তু পিলিতে টিকতে পারেন, জানেন, ইনশাল্লাহ আপনি কিন্তু টিকে যাবেন। আমার 35 এর গল্পটা একেবারে ফেয়ার গল্প ভাই, সত্যি পরীক্ষার 1-1.5 মাস আগে মনে হয় আমরা পড়ছি, আমি আমার বন্ধু, বন্ধু BRDU-তে চাকরি করে, আমি কোচিংয়ে মানে পুরো ফাটায় ক্লাস নেই, তো আমি পড়তে বসছি, ওকে ফোন দিলাম, কিরে কী খবর? তখন বললো কি যে ই করছে, তখন এই যে টাচ ফোন আমার ছিল না, আমার ছিল একটা বাটন ফোন, তো ফোন দিচ্ছি, বাটন ফোন বলতে মানে এমনি স্মার্টফোনই কিন্তু বাটন ফোন আর কি, স্মার্টফোন ওটা কি স্মার্টফোন বলে মানে দেখা যায় আর কি, মানে ফেসবুক দেখা যায়। তখন ফোন দিচ্ছে যে কে তুই, দুজনে মিলে একটা বসে তুই কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষাটা দিই, আমি পরীক্ষা দিলাম, ও পরীক্ষা দিল, ও পাইলো, ও আমাকে সত্য বসে না মিথ্যা বসে আমি জানি না, আমি বলছি কত পয়সা ভাই, এই কী রে ভাই 200 নম্বর দিয়ে ওরা 100 নম্বরই তোড়ে না, 100-এর মধ্যে তোড়ে না, মানে 100-এর মধ্যে যা ওঠে, আমি পেয়েছিলাম 66 বা 67, আর ও বসে আমি 135। ওর আবার রোল ছিল হলো মানে লাস্টে 66, আমার ছিল 68, পাশাপাশি রোল ছিল, সেই জন্য মানে একসাথে টাকা পাঠাইছে আর কি, গুড়ি বাজি করে ওই সিট পড়বে তো ফাটাই লাগলো, ঠিক আছে? পিলি পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে বেরোছি, ও বলে যে ধর পরীক্ষা খারাপ হয়েছে, এখন 110 টাস পাইতে পারি, ও পিলিতে টেকে নাই, আমি টিকছি। বিষয় হচ্ছে যে মানে নাম্বার কম পাইলে মানে যে টিকবেন না তা কিন্তু না, ঠিক আছে, তা কিন্তু না। আপনি একটা বিষয় হলো যে আপনি
ছোট মানে শিওর হয়ে দেখালে যেমন ভুল হয়, কিছু অনুমান করা প্রশ্ন কিন্তু কারেক্ট হয়। অনুমান করে দেখাইতে হবে, একেবারে সেরে আসা যাবে না যে আমি যা পাবো তাই দেখাবো, এই মানসিকতা কিন্তু রাখা যাবে না, আবার বেশিও দেখানো যাবে না। সেক্ষেত্রে বলবো যে 135-150 দেখাবেন। আর যেটা হলো যে অনেকেই মনে করবেন যে আমি মনে হয় নেগেটিভ মার্কিং পাই দেখে আমি টিকি না, এটা মাথায় আনেন বুঝি। আপনি এটা দেখেন, আপনি বলেন যে যে আমি ইস আমার 10টা ভুল না হইলে কত নাম্বার থাকতো, আরো 2টা ভুল না ভুল হইলে আরো কিছু থাকতো না, এইটাও ভাবতে পারেন। ঠিক আছে, ওইভাবে ভাববেন না, ভাবলে যে তাহলে হাত কাঁপবে, মেন্টালি প্রেশার থাকবে, তখন আপনার দেখবেন যে মানে ভুল উত্তরের দিকে চলে যাবে। একবার ব্রেন আউল হয়ে গেলে কিন্তু আপনার ওখানে পরীক্ষার হলে ম্যানেজ করতে পারবেন না, ব্রেন আউল না যাবে না, ব্রেনকে বলতে হবে যে কুল, নিজে নিজে বলতে হবে ঠান্ডা, মাথা ঠান্ডা, তাহলে দেখবেন অটোমেটিক আপনার এই ভয়গুলো না থাকলে অটোমেটিক দাঁড়ানো শুরু হয়ে যাবে। তো বিষয় হলো 100-এর উপরে ওঠে না, কোচিং এর মডেল টেস্টগুলোতে নাম্বার কম উঠবে, এটা স্বাভাবিক। কেন কম উঠবে জানেন? এখন বলবো যে ভাই কোচিং এর মডেল দোষ বলবে না, কোচিং এর মডেল টেস্টে আসলে কি, উনি আসলে মডেল টেস্ট একটা করেন না, উনি প্রশ্ন করেন হলো 10টা মডেল টেস্ট, 10টা বা 20টা মডেল টেস্ট করেন। তার মানে কি, উনি কোনো প্রশ্ন রিপিট হয় চান না, তার মানে একই গুরুত্বপূর্ণ টপিক থেকে তিনি সবচেয়ে কঠিন কোশ্চেনটা করতে হয়। মানে একটা টপিক থেকে যদি আপনি 10টা প্রশ্ন করেন একটা ইম্পর্টেন্ট টপিক থেকে, আলটিমেটলি কোশ্চেন আস্তে আস্তে ইম্পর্টেন্ট এবার কমতে কমতে একটু কঠিনের দিকে যাবে, এই জন্য কোশ্চেন কিন্তু কঠিন হবে। তাহলে কোচিং এর মডেলটা সে 100 পেলে আপনার ওখানে 110-120 কোনো ব্যাপার না ইনশাল্লাহ। ঠিক আছে, এবারে দেখেন ইউরোপিয়ান থেকে জিএসটি প্লাস আর একটা আছে যে এভরিথিং বাট আর্মস, ইবিএ, এভরিথিং বাট আর্মস অর্থাৎ অস্ত্র ছাড়া সবকিছু, এভরিথিং বাট আর্মস হলো অস্ত্র ছাড়া সবকিছু, ইবিএ। তাহলে জিএসটি প্লাস ইবিএ এটা ইউরোপিয়ান থেকে গুরুত্বপূর্ণ, G20 যা আছে সেটা ইউনিটি কিন্তু 21টি সদস্য, আফ্রিকান ইউনিয়ন সদস্য হিসেবে মনে রাখবেন, ব্রিক্স, ব্রিক্স এর মধ্যে কিন্তু সৌদি আরব আছে, সৌদি আরব কিন্তু আছে 10টি দেখাবেন ব্রিক্স এর মধ্যে। তাহলে G20 ব্রিক্স এই দুটা মাস্ট, এনডিবি, এনডিবি এআইআইবি এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর হলো ওপেক, ওপেক আর এবছর আকো গুরুত্বপূর্ণ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন রিজার্ভের কারণে আকো গুরুত্বপূর্ণ। আইএমএফ থেকে একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু যেটাকে বলে বিপিএম, বিপিএম 6 হলো আমাদের রিজার্ভ গণনার পদ্ধতি, বিপিএম 6, ব্যালেন্স অফ পেমেন্ট 6, বিপিএম 6 এটা হলো রিজার্ভ গণনার, রিজার্ভ গণনা পদ্ধতির নাম, রিজার্ভ গণনা পদ্ধতির নাম হলো বিপিএম 6। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে G20, ব্রিক্স, এনডিবি, আইআইবি, ওপেক, আকু, এইগুলো হলো মানে গুরুত্বের দিক থেকে বেশি। আর কিছু সংস্থা আছে যেগুলো যেমন অক্সফাম, অক্সফাম সদর দপ্তর লন্ডন, এখন কিন্তু নাইরোবি, এরকমের অক্সফাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে হলো আপনার এগুলো কিন্তু ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দিকে তাকায়। আর মনে রাখবেন সবচেয়ে বেশি সদর দপ্তর থেকে প্রশ্ন আসবেই, সদর দপ্তর থেকে প্রশ্ন আসবেই, প্রতিষ্ঠা সালে চাইতে সদর দপ্তর গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি, ক্রলিকটেকটা কি, ক্রলিকটেক হলো একটু ওদের সিস্টেম কি জানো, ওটা জানা মানে শুধু মুখস্থ করলেই হবে, ওটা আমিও বুঝি না। দ্বিতীয় বৃহত্তম উপজাতি হলো প্রথমে চাকমা, তারপর হলো মারমা, মনে রাখবেন তিতে তৃতীয়, তিতে ত্রিপুরা, আর চতুর্থ হলো সাঁওতাল। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল। ওকে, গেল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তারপরে সময় অনেক হয়ে গেছে, 8:47, যাও 8:47। এবার আসি আমি বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীতে আসি, তবে আমি একটু রেস্ট নিয়ে আসি নাকি, 8:47 যেহেতু বলছে নাকি একবারই শেষ করে দিই, একবারই দিই, ওকে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যায়, শর্টকাট শেষ করে নিই। প্রথম অধ্যায়ের মধ্যে দেখেন জনপদ নামে একটা চ্যাপ্টার আছে, জনপদ। আর দেখবেন একেবারে শুরুতেই বাঙালি জাতির উদ্ভব, মানে বাঙালি, আমি বেসিক বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে বলি। এখানে কিন্তু আর্য অনার্য পরীক্ষা ছিল একবার, বেদ পরীক্ষা ছিল, জনপদ বাঙালি জাতির উদ্ভব। আর তিনটা যে প্রাচীন নগরী আছে, তিনটা প্রাচীন নগরীর বিষয়, বিশেষ করে পাহাড়পুর, ময়নামতি আর মহাস্থানগড়, এই তিনটা এবং প্রাচীন আমলের মধ্যে, প্রাচীন আমলে যে রাজবংশ যেটা হলো মৌর্য গুপ্ত পাল সেন, এই প্রাচীন আমলের এই চারটি রাজবংশ, মৌর্য গুপ্ত পাল সেন, এটা এখানে দেখবেন, প্রাচীন আমল দেখবেন, এটা পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি। এখান থেকে প্রশ্ন আসবেই, ইনশাল্লাহ চ্যালেঞ্জ আসবেই, কোনো সন্দেহ নেই আসবে। প্রথম অধ্যায়ের মধ্যে যদি মধ্যযুগ বলেন, মধ্যযুগের মধ্যে গুরুত্ব তেমন কিছু নাই। এখানে মুঘলটাকে একটু ভালো করে দেখেন, মুঘলের মধ্যে দেখবেন ঢাকার একটা ইতিহাস আছে, ঢাকা সোনারগাঁও, এদেরকে একটু গুরুত্ব দেবেন। মধ্যযুগ গুরুত্ব কম সবচেয়ে। আর এখানে সুলতানি আমল থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে, সুলতানি আমলের মধ্যে সব পড়তে হবে না, বিশেষ করে আলাউদ্দিন হোসেন শাহ এবং ইলিয়াস শাহ, আলাউদ্দিন এবং ইলিয়াস, আর গিয়াসউদ্দিন আজম, এই কয়েকটা পড়লেই হবে। তবে মধ্যযুগ না পড়লেও চলবে, কারণ এটা ছেড়ে দেন, এটা মনে থাকে না, পারলে ছেড়ে দেন তাহলে আরো ভালো হবে, তাহলে আপনি একটা দুটো প্রশ্ন লাগবে না, বিগত থেকে আসতে দেখাবে না তো না। ইংরেজ আমল থেকে আপনি 1905 থেকে 1947 কে গুরুত্ব দেন, 1905 থেকে 1947 এই পর্যন্ত গুরুত্ব দেন, তবে তার সবকিছু না, বঙ্গভঙ্গটাকে দিবেন গুরুত্ব, আর দিবেন 1935 সালে ভারত শাসন আইন। বাকি যেগুলো আছে এগুলো আপনার, আরেকটা হলো 1935 সাল থেকে একেবারে 47 পর্যন্ত আর কি, অর্থাৎ 1905 থেকে 1911 পড়বেন, আর 1935 থেকে 1947 পড়বেন, তাইলে হবে। অন্যগুলো পড়েন এই মুহূর্তে মনেও রাখতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। এরপরে আসল জিনিস, 1947 থেকে 1971, এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই দুই থেকে মাস পরীক্ষা আসবে ইনশাল্লাহ, 6 দফা, আর একটা মুজিবনগর সরকার, দুই থেকে প্রত্যেকবারই, প্রায় প্রত্যেকবার এখান থেকে একটা দুটা প্রশ্ন আসে ইনশাল্লাহ। এবার আপনি যাই করবেন, এই দুইটা কোশ্চেন, এই দুইটা টপিককে আগে একেবারে ফিক্স করবেন, এই দুটো আগে পড়ার পরে তারপরে গুরুত্ব দিবেন অন্যগুলোতে। গুরুত্ব দিবেন কিসে? ভাষা আন্দোলনের পরে আগরতলা মামলা, প্রত্যেকটা শব্দ, আগরতলা মামলার পর গণ অভ্যুত্থান, এই তিনটার পরে সত্য নির্বাচন থেকে তেমন একটা প্রশ্ন আসে না। এখানে মার্চ এবং ডিসেম্বরকে ফিক্স করবেন, মার্চ ও ডিসেম্বর পুরো ঘটনার মধ্যে, আর সেক্টরটা দেখবেন, মার্চ ও ডিসেম্বর আর সেক্টর, এই দুটার মধ্যে পড়লেই দেখবেন এর মধ্যে অনেক কিছু চলে আসবে। আর বিদেশিদের ভূমিকা, এখানে দেখবেন বিদেশিদের ভূমিকা, ইউএসএ কি করছে, ইন্ডিয়া, রাশিয়া এবং বিদেশি, এই কয়েকটা। তবে এই দুইটার পরে যদি গুরুত্ব বলেন তাহলে আমি বলবো এইটা গুরুত্বপূর্ণ, দেন হলো এই ভাষা আন্দোলন, আগরতলা এবং গণঅভ্যুত্থান। এবার আসেন দ্বিতীয় অধ্যায়ে, কৃষিতে আপনাদের যেটা প্রবলেম, দ্বিতীয় অধ্যায় কৃষিতে যে প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের যে জনসংখ্যা, মানে রিপোর্ট যেটা দিয়েছে, জনশুমারির রিপোর্ট এবং অর্থনৈতিক সমীক্ষা, এক একটা ভুয়া রিপোর্ট দিয়ে দিচ্ছে, এবং জিডিপি এখন 3 মাস পর পর জিডিপি রিপোর্ট দিচ্ছে, এটা একটা প্রবলেম হয়ে গেছে। এর জন্য কোনো জায়গায় 11.2 কো 11.5, এটা ওটাও অপশন দেখে ঠিক করতে হবে যে উনি কোনটা দেখে প্রশ্নটা করছেন। ক্লাস রেকর্ড থাকবে, আজীবন রেকর্ড থাকবে, আপনাদের
আশা করি সবাই টিকবেন এবং সবাই রিটার্নে ভর্তি হবেন ইনশাল্লাহ আমার কোর্সে। তো ধরো কৃষি কৃষি যেটা কৃষি অধ্যায়ের মধ্যে যেটা দেখবেন আপনাদের মধ্যে এখানে কনফিউশন দুইটা, এক হলো চা বাগান সবচেয়ে বেশি কোথায়, এটা ভুল বশত মলিবাজারের জায়গায় হবিগঞ্জ চলে আসছে রিসেন্টলি কোন একটা জায়গায়। মলিবাজার চা বাগান 90টি, অন্য একটা রিপোর্টে বলছে 92টি, তবে সেটা কাউন্ট করলে মিলে না, 90টি হবে মলিবাজার, 90টি সবচেয়ে বেশি। কৃষির মধ্যে একটা বিষয় আপনাদের আছে যে রুটির ঝুরি কোনটা, রুটির ঝুরি আসলে অনেকে মনে করি গম, আসলে গম না নওগাঁ, যদি নওগাঁ অপশনে কখনো না থাকে তাহলে ঠাকুরগাঁও লাগাবেন, যেখানে হয়তো বা তিনি গমকে বুঝেছেন যেহেতু প্রচলিত ভুল, তখন নওগাঁ থাকলে অন্যটা উত্তর করার কোনো মানে নেই। রুটির ঝুরি নিয়ে একটা প্রশ্ন আছে, একটা পেঁয়াজ, পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ শীর্ষ জেলা হলো ফরিদপুর, আগে পাবনা ছিল এখন ফরিদপুর, এটা ফরিদপুর লাগাবেন, পেঁয়াজ উৎপাদনের শীর্ষ হলো ফরিদপুর। কৃষি সংক্রান্ত যেটা আছে এখানে যদি বলেন কোনটা, আপনি দেখবেন একটা কৃষি পরিসংখ্যান আছে, কৃষি পরিসংখ্যানটা আসলেই পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে কৃষি পরিসংখ্যান ছাড়া। তারপরে হলো আপনার একটা বিষয় রিসেন্টলির যে প্রথম 16 পৃষ্ঠা মনে হয়, রিসেন্টলির প্রথম যে পৃষ্ঠাগুলো আছে, রিসেন্টলির প্রশ্ন আছে 14 পৃষ্ঠা, প্রথম 14 পৃষ্ঠা, এই 14 পেজ রিসেন্ট করে 1 থেকে 14, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সিনোপসিস পেয়ে যাবেন পরিবর্তিত তথ্যে। শস্যের জাত, শস্যটা এখানে গুরুত্বপূর্ণ, আর পেঁয়াজ আলু, পেঁয়াজ আলু পাট, পেঁয়াজ আলু পাট ধান, শস্যের জাত আর কি, বিভিন্ন শস্যের জাত, শস্যের জাত কিন্তু পরীক্ষায় আসে এবং অনেকবার আসছে শস্যের জাত, শস্যের জাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিসংখ্যান পেঁয়াজ আলু পাট ধান গম চা, চা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চা চা এই কয়টার পরে যেটা হলো মাছ, মাছ যেমন যেখানে আছে সেখানে ইলিশটাকে গুরুত্ব দিবেন, এখানে কিন্তু জিআই সম্পর্কে বলা আছে, জিআই পণ্য, জিআই পণ্য 31টা, যদি 31 অপশনে না থাকে 28টি দেখাবেন, 28টি অপশনে না থাকলে 25টি দেখাবেন, 25টি না থাকলে 21টি দেখাবেন, অর্থাৎ 31, 28, 25, 21 এভাবে 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 দেখবেন কোনটা অপশনে আছে, সেটা আসলে বেসিক্যালি 31টা। জিআই পণ্যের একটা তালিকা, এটা বিশেষ করে রিসেন্ট ভিউতে আছে, রিসেন্ট ভিউতে জিআই পণ্যের তালিকাটা পড়বেন। কৃষি এখান থেকে এর মধ্যেই আসলে আসে, কৃষি হলো অধ্যায়টা সবচেয়ে ছোট এবং এখান থেকে প্রশ্ন আসে ভালো। এবারে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় জনসংখ্যা, যেটা জনসংখ্যা ও স্বাস্থ্য, মনে রাখবেন এখানে ভাই জনসুমারি রিপোর্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জনসুমারি, এবং এই জনসুমারি তথ্যটা রিসেন্টলি থেকে বললেন, রিসেন্টলি দেখবেন সাময়িক এবং এখানে একটা বিষয় সাময়িক এবং হলো আপনার চূড়ান্ত, মনে রাখবেন যদি চূড়ান্ত উত্তর করতে হয় চূড়ান্ত লেখা থাকবে, যদি চূড়ান্ত লেখা না থাকে সাময়িক উত্তর হবে, অপশন দেখছেন, অপশনে যদি ধরেন সাময়িক আছে চূড়ান্ত নাই, চূড়ান্ত আছে সাময়িক নাই, তাহলে ওটাই দেখাবেন, যদি দুইটাই অপশনে থাকে তাহলে আপনি কি করবেন, তখন অবশ্যই সাময়িকটা দেখাবেন, যদি এমন বলে দেয় যে চূড়ান্ত কোনটি তাহলে চূড়ান্ত দেখাবেন, চূড়ান্ত লেখা নাই সাময়িক লেখা নাই অপশনে দুইটাই আছে তখন সাময়িক চুজ করবেন, এবং যখন যেটা সাময়িক রিপোর্ট দেয় ওটাই আসলে মূল রিপোর্ট, দেখবেন সারা জীবন 16 কোটি 51 লাখ লেখা থাকবে, কিন্তু 16 কোটি 98 লাখ এই কথাটা লেখা থাকবে না কখনোই, 16 কোটি 51 লাখই লেখা থাকবে সবসময়, আপনি 10 বছর পরে আমার কথা দেখেন ইনশাল্লাহ বাইরে থাকবেন তখন দেখবেন এটা, যেমন আমরা দেখছি পঞ্চম আদমশুমারি যেটা 2011 সালে হয়েছিল তখন রিপোর্ট দিয়েছিল 14 কোটি 98 লাখ, ওইটাই কিন্তু একেবারে ফিক্স হয়ে গেছে, পরের বার দেখি 15 কোটি 16 লাখ, 15 কোটি এইটা সেটা অনেক রিপোর্ট দিছে, কিন্তু 14 কোটি 98 লাখ এখনকার রিপোর্টে বলে, তার মানে সাময়িকটা তখন দেখাবে। জনসুমারি রিপোর্টটা দেখবেন আর উপজাতি, উপজাতি যা আছে মুখস্থ ভাই, এখানে কোনো কথাবার্তা হবে না, যা আছে মুখস্থ করবে, আর এখানে আরো কয়েকটা রিপোর্ট আছে, এই দুইটার মাস্ট আর হলো কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক কিন্তু জাতিসংঘে কিন্তু এটা থ্যাঙ্কস পেয়েছে আমাদের প্রাইম মিনিস্টার। চতুর্থ অধ্যায়,
চতুর্থ অধ্যায়ের মধ্যে সমীক্ষা 2023। এখন সমীক্ষা 2023-এর মধ্যে দেখবেন অনেক অঙ্ক আছে না, অনেক পার্সেন্ট, এটা সেটা আপনি পার্সেন্টগুলো পারলে খালি চোখ বুলাবেন যে কোন জায়গায় বেশি কম, আপনি জাস্ট নিজের মতো করে বেশি কম লিখে রাখেন, বেশি কম লিখে রাখেন। 19টা খাত কিন্তু জিডিপি গণনার খাত আগে ছিল, মনে রাখবেন এখানে দুইটা তিনটা চারটা বিষয় মনে রাখবেন, জিডিপি গণনার খাত ছিল 15, এখন 19টা, আর ভিত্তি বছর অর্থনৈতিক ভিত্তি বছর কিন্তু আগে ছিল 5-6, এখন 15-16, আর মুদ্রাস্ফীতির ভিত্তি বছর কিন্তু 21-22 অর্থ বছর, মুদ্রাস্ফীতির ভিত্তি বছর 21-22 অর্থ বছর। তারপরে এখানে সমীক্ষা পড়বেন, সমীক্ষা, তারপরে পড়বেন বাজেট, সমীক্ষা বাজেট অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, আর একটা আছে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, এটা 2020-25, আর এটা হলো 2021-2041। এই চারটা বিষয় এখানে চারটা বিষয় করবেন, পাশাপাশি যদি রিজার্ভ সংক্রান্ত এবং IMF এর লোন থাকে সেই দুইটা। পঞ্চম অধ্যায় শিল্প বাণিজ্য, দেখেন এখানে ব্যাংক কিন্তু দুইটা আলাদা হয়েছে, একত্র হয়েছে, এই ব্যাংক দুইটা একত্র হয়েছে সেটা আপনার দেখা দরকার নেই, তফসিলি ব্যাংক 61টা দেখাবেন, এখানে আর কনফিউশন নাই। তবে এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমদানি রপ্তানির যে অংশটা, আমদানি রপ্তানি, এই রপ্তানি আয় কিন্তু দুই হিসাবে, একটা হিসেবে আছে যে 52.52 বিলিয়ন ডলার সামথিং, আর একটা হলো 55.56 বিলিয়ন ডলার, এটাই কিন্তু আসল, এটা বলছে ইপিবি, আর উপরেটা বলছে কিন্তু বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এর জন্য অপশনে থাকবে না আশা করি, ইপিবি যেটা সেটাই আসবে, 55.56 বিলিয়ন ডলার রপ্তানি আয়, আর আমদানি এছাড়া হলো প্রবাসী আয়, যেটা জনশক্তি রপ্তানি। আপনাদের একটা প্রশ্ন আছে যে রপ্তানি আয়ের ঘাটতি পূরণে কোনটি ব্যবহার করা হয়, এটা কি IMF এর ঋণ বা IMF এর কি যেন একটা পদ্ধতি, সেটা না, আসলে সেটা না, এটা অবশ্যই হবে প্রবাসী আয় যুক্ত করা হয়। আপনি অর্থনৈতিক সমীক্ষা যে বড়টা রিটেনের ফর্মে আপনি পড়বেন, তখন দেখবেন ওই রপ্তানি আয়ের মধ্যেই নিচেই লেখা আছে যে প্রবাসী আয়, জনশক্তি রপ্তানি আয় বা প্রবাসী আয়, এটা সাথে অন্তর্ভুক্ত হবে। প্রবাসী আয়ের তথ্য দুইটা যেন মনে থাকে, যখন বলবে 2022-23 অর্থ বছরে প্রবাসী আয় কত, তখন হবে 21.61 বিলিয়ন ডলার, সরি 21.61 বিলিয়ন ডলার, আর যখন বলবে 2023 তখন হবে 21.91 বিলিয়ন ডলার, না 20.61 আর 20.91 মনে হয়, দুইটা আলাদা করে দেওয়া আছে, একটু আমার এখন ভুলে গেলাম। আর 23 সাল বললে কিন্তু বাড়বে, 23 সাল বললে বাড়বে প্রবাসী, আমরা বিশ্বের মধ্যে সপ্তম, আর মনে রাখবেন রপ্তানি আয় সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, দ্বিতীয় বললে ইউএসএ, দেশ হিসেবে প্রথম ইউএসএ, তৃতীয় হলো জার্মানি, রপ্তানি আয় তৃতীয় জার্মানি বা দেশ হিসেবে দ্বিতীয় জার্মানি, আর আমদানি ব্যয় সবচেয়ে বেশি হয় চীন থেকে, সবচেয়ে বেশি চীন, ভারত হলো দ্বিতীয়। প্রবাসী আয় দেখবেন এরপরে হলো বিনিয়োগ আছে, বিনিয়োগের একটা ঝামেলা আছে, ঝামেলা বিশ্ব ব্যাংক বসে একটা, মানে আনটাড বসে একটা, আর বাংলাদেশ ব্যাংক বসে একটা, আপনি এখান থেকে আনটাডটাকে চুজ করবেন, আনটাড চুজ করবেন, যদি বুঝতে না পারেন বাংলাদেশ ব্যাংকটা কেটে দেন, রিসেন্ট ভিউতে আছে রিসেন্ট ভিউতে কেটে দেন, শুধুমাত্র বিনিয়োগটাকে আপনি ফোকাস করবেন, মানে আনটাডটাকে ফোকাস করবেন, আর এখান থেকে কিন্তু বিদ্যুৎ পরীক্ষায় কিন্তু থাকতে পারে, বিদ্যুৎ ও গ্যাস এটা থাকে, এটা সাধারণত ভূগোল থেকে প্রশ্ন আসে, কিন্তু আলোচনাটা আছে পঞ্চম অধ্যায়ের মধ্যে। মনে রাখবেন বড় বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পায়রা, বড় বিদ্যুৎ কেন্দ্র কিন্তু রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ওটা টাকা বেশি, কিন্তু এখনো চালু হয়নি, চালু থাকা বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হলো পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আর চালু হয়ে গেলে তখন হবে রূপপুর পরমাণু, কিন্তু এখন দরকার নেই। এরপরে হলো বিদ্যুৎ ও গ্যাস, আর এখানে আপনি দেখবেন যে রিসেন্টলিতে একটা বিষয় আছে যে মেগা প্রজেক্ট গুলো এগুলো আমরা পড়া আছে, আর এগুলো এত বেশি পড়ছেন সব জায়গাতেই পড়ছেন, সেজন্য আমার মনে হয় একবার চোখ বুলালি হবে, বা না পড়লে অনেকে পেরে যাবে। মেগা প্রজেক্ট দেখবেন পঞ্চম অধ্যায় থেকে রিসেন্টলি থেকে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আপনি মনে রাখবেন প্রথম তিনটা অধ্যায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, প্রথম থেকে তৃতীয় অধ্যায়
এবং রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে গত বছর, এবং ইলেকশন হয়েছে এই জন্য চতুর্থ অধ্যায়টা গুরুত্বপূর্ণ, চতুর্থ ভাগ যেটা, অর্থাৎ সংসদ। তাহলে প্রথম চারটি ভাগ বেশি গুরুত্বপূর্ণ, আর নির্বাচন কমিশন যেটা আছে 118 থেকে সেটা গুরুত্বপূর্ণ, এই অংশটা গুরুত্বপূর্ণ। আর হলো সাংবিধানিক সংস্থা কিন্তু হলো চারটা, সাংবিধানিক পদ হলো 11টা, সাংবিধানিক পদে শপথ আছে 9টা, দুটি পদে শপথ নেয় ন্যায়পাল এবং অ্যাটর্নি জেনারেল। আরেকটা বিষয় হলো যে ন্যায়পাল আমাদের এখানে নিয়োগ নাই, আর কন্ডিশন যেটা হয় আপনার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। মনে রাখবেন ডিক্লারেশনটা হলো 26শে মার্চ, বঙ্গবন্ধু ডিক্লার্ড তাহলেই হবে, বঙ্গবন্ধু ডিক্লার্ড এটা করছে 26শে মার্চ, আর 10 এপ্রিল যেটা হয়েছে এটা কিন্তু প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ঘোষণাপত্র। এখন বিষয় হলো যে তফসিল, 7টা তফসিল গুরুত্বপূর্ণ, 7টা তফসিল সংবিধানের 7টা তফসিল, আর আমি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো রিসেন্টলি লিখে দিয়েছি, আর ওখানে মনে রাখবেন সংশোধনীর মধ্যে 15 সংশোধনী গুরুত্বপূর্ণ। কোনো সংশোধনী যদি না বোঝেন, মনে রাখবেন যদি এটা পজিটিভ হয় তাহলে এটা পঞ্চম হবে, পঞ্চদশ হবে, যদি নেগেটিভ হয় তাহলে পঞ্চম হবে, পঞ্চমের বিপরীত হলো পঞ্চদশ। যদি মনে করেন পজিটিভ হয় তাহলে পঞ্চদশ, নেগেটিভ হলে পঞ্চম সংশোধনী। এই জন্য পঞ্চদশ সংশোধনীটা গুরুত্বপূর্ণ বেশি। তার মানে তফসিল পড়বেন 7টা, সংশোধনী পড়বেন যে কয়টা সেটা আমি বলি, 1, 2, 3, 1, 2, 3 সংশোধনী, 1, 2, 3 অষ্টম, 1, 2, 3 অষ্টম, 1, 2, 3 অষ্টম, তারপরে নবম সংশোধনী যেটা, নবম না দশম, আল্লাহ রে, যেখানে রাষ্ট্রপতি পরপর মানে রাষ্ট্রপতি দুইবারের বেশি নির্বাচিত হবে না, এটা দশম নাকি নবম রে, তো বুঝে গেলাম, রাষ্ট্রপতি দুইবারের বেশি নির্বাচিত হবে না, এটা কোথায় লেখা আছে, নবম নাকি দশম, তো ভুলে গেলাম, নবম নবম, হ্যাঁ নবম, নবমে হলো পরপর দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হবে না, কারণ নবমটা, তারপরে হলো দ্বাদশ সংসদীয় সরকার তেমন গুরুত্বপূর্ণ না, কারণ বিএনপি করছে, তারপরে হলো পঞ্চদশ, সপ্তদশ, 17 বার সংশোধনী হয়, সপ্তদশ যেটা নারী অধিকার সংক্রান্ত, পঞ্চদশ বেশি ইম্পর্টেন্ট। আর 16 সংশোধনী, 4টা সংশোধনী বাতিল, 5, 7, 13, 16, 5, 7, 13, 16 এই 4টা হলো সংশোধনী হাইকোর্ট কর্তৃক বাতিল, এর মধ্যে রিভিউতে আছে 16, 16 হলো বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত, বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত সংশোধনী হলো 16, এবং দেখবেন রিসেন্ট বিলতে অভিশংসন সম্পর্কে একটু বলা আছে, যারা পড়ছেন তারা তো বুঝতে পারছেন। এখন বিষয় হলো ষষ্ঠ অধ্যায় গেল, ষষ্ঠ অধ্যায়ের পরে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় আপনি আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972, মনে রাখবেন এটা 18 বার সংশোধনী, আর এখন এই সংশোধনীতে বসে ইলেকশন শব্দটি নাই, ইলেকশন শব্দটির পরিবর্তে পোল শব্দটা হবে, পোলিং বা পোল, এবং 18 বার সংশোধনী, 2023 সালে সর্বশেষ সংশোধনী হয়। এই আরপিওটা গুরুত্বপূর্ণ, এখানে আরপিও করবে না, নিবন্ধিত দল 44টা, নিবন্ধিত দল হলো 44টা, সুশীল সমাজ সংক্রান্তে একটু বলা আছে, পারলে এক পাতা সুশীল সমাজ সংক্রান্তে 31টা দেয়া আছে, সুশীল সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, পারলে এই দুইটা টপিক দেখেন, কারণ এখান থেকে সুশাসনের মধ্যে প্রশ্ন হয়, সুশীল সমাজ এবং হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, দুই পাতা আছে এদিক সেদিক মিলে, আমি পুরো বেসিক বই থেকে এখানে দুই পাতা আছে, দুই পাতা পড়লে এখানে হবে। অষ্টম অধ্যায় এখানে কোনো কিছু বাদ দেওয়ার নাই, নবম অধ্যায় কোনো কিছু বাদ দিবেন না, বিশেষ করে নবম অধ্যায় রিসেন্ট ভিউ আগে পড়বেন, তারপরে বেসিক ভিউ পড়বেন, অষ্টম অধ্যায় তাই আগে রিসেন্ট ভিউ পরে বেসিক ভিউ, অষ্টম নবম অধ্যায় কোনো কাহিনী নাই, কাটাছেঁড়া নাই, যা কাটাছেঁড়া সেগুলো আগে কাটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর সুশাসন এবং নৈতিকতা ভূগোল যেটা বললাম ওইটা আগায় যান, আর আপনাদের ইসের মধ্যে দুর্যোগের মধ্যে যেটা আছে ভূগোলের, দুর্যোগের মধ্যে দেখবেন অনেকগুলো সাইক্লোন দেওয়া আছে, সাইক্লোন সর্বশেষ 3টা পড়লেই হবে, যেটা রেসিন বুতে দেওয়া আছে, আর ওখানে ওই সাইক্লোনের তালিকা পরে আপনি কুলোতে পারবেন না, তবে বন্যা পড়বেন, বন্যা সব পড়বেন, বন্যাও খুব গুরুত্বপূর্ণ। আর হলো আপনাদের মধ্যে ভূগোল একটা কনফিউশন আছে যে 3 ফুট পানি উঠলে কত শতাংশ কত কোটি মানুষেরই হবে, ওটা কিন্তু হবে 3 কোটি, শরণার্থী হবে 3 কোটি, তবে IPCC সর্বশেষ রিপোর্টে বলছে 4 কোটি,
আর ওখানে তো জাতিসংঘের কথা বলা আছে, বিশ্বব্যাংক কথা বলা আছে, ওটা 3 কোটি হবে, ওখানে 3.5 কোটি হবে না, অর্থাৎ 3.5 কোটি কোনোটাতেই হবে না, আইপিসিসি বললে 4 কোটি, অন্যটা বললে 3 কোটি জলবায়ু শরণার্থী হবে। আর সুশাসনের মধ্যে একটা কনফিউশন হলো, বিশ্বব্যাংকের মধ্যে সুশাসন এটা 4টি হবে, ডাইমেনশন বললে এটা 6টি হবে, উপাদান বললে 4টা হবে, এটা আমাদের আগের বেসিক ভিউতে একটু ভুল করেছিলাম আমরা, এটা দেখে দেখে যারা কপি করছে তারাও 6টি বলতেছে, ওটা বেসিক ভিউকে কপি করেই করছে। বেসিক্যালি ওখানে ডাইমেনশন বললে 6টা হবে, উপাদান বললে 4টা হবে। আর সুশাসনের মধ্যে একটা বিষয় আছে যে রিভার্স ডিসক্রিমিনেশন বা বিপরীত বৈষম্য, এটা আসলে বিপরীত বৈষম্য আসলে কার, বিপরীত বৈষম্য হলো যে বিপরীত বৈষম্য হলো কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন নারীদেরকে উপভৃতি দিচ্ছে কারণ নারীরা পিছিয়ে আছে, এই জন্য তাদেরকে উপভৃতি দেওয়া হচ্ছে। আর একটা বিষয় হলো যে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসন, এটা আপনারা বুঝেন না, স্থানীয় সরকার হলো, স্থানীয় হলো গ্রাম্য শহুরে এবং হলো পার্বত্য, গ্রাম্য হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, আর শহুরে হলো সিটি কর্পোরেশন আর পৌরসভা, আর পার্বত্য হলো যে পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ, আর একটা হলো পার্বত্য জেলা পরিষদ। তো এই হলো 3 ধরনের। আর স্থানীয় প্রশাসন যেটা, এটা হলো আমলা শ্রেণী, যেমন ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা অফিসার, তারপর ডিসি আর একজন বিভাগীয় কমিশনার, এই 3 ধরনের স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন বললে বিভাগীয় কমিশনার, কমিশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আর উপজেলা পরিষদ বললে সেটা হবে স্থানীয় সরকার, আর উপজেলা প্রশাসন বললে স্থানীয় প্রশাসন। এই দুইটার মধ্যে একটা কনফিউশন আছে, কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া আছে বইতে, আবার আপনি দেখতে পারেন। আর হলো নৈতিকতা সুশাসনের মধ্যে একটা আছে, আপনি দেখবেন একটা চার্ট আছে যেটা হলো সূচকের চার্ট, এই সূচকের চার্টটা আপনি রিসেন্টবুক থেকে পড়বেন, রিসেন্টবুক, এটা খুব সম্ভবত প্রথম পঞ্চম অধ্যায় দেওয়া আছে ইন্টারন্যাশনাল রিলেশনসের, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, ওখানে আপনি সূচকটা দেখবেন। সূচক স্থানীয় সরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অষ্টম অধ্যায়ের মধ্যে স্থানীয় সরকারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর সরকার ব্যবস্থা, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই কয়েকটা। এ টু আই প্রথমে ছিল হলো অ্যাক্সেস টু ইনফরমেশন, যখন 2007 সালে প্রথম ইনস্টল করা হয়, 2012 সাল থেকে কার্যকর হয়, এটাকে চেঞ্জ করছে 22 সালে, তখন হয়ে গেছে অ্যাসপেক্ট টু ইনোভেট, এটা আবার 23 সালে চেঞ্জ করছে, এখন হলো এজেন্সি টু ইনোভেট, এখন হলো এজেন্সি টু ইনোভেট, আর এর আগে ছিল অ্যাসপেক্ট টু ইনোভেট, এখন এজেন্সি টু ইনোভেট, A2I। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কোয়েশ্চেন যত কনফিউশন কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করতে পারেন, কনফিউশন কোয়েশ্চেন করেন। আমার কাছে কিছু কনফিউশন কোয়েশ্চেন আছে, ব্যক্তিগত মূল্যবোধ ধারণ করে কোনটা, এটা স্বাধীনতার মূল্যবোধ, সামাজিক না, স্বাধীনতার মূল্যবোধ। প্রবাসী দিবস এটা হলো 30 ডিসেম্বর, 30 ডিসেম্বর প্রবাসী দিবস। বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা নাকি রূপপুর, এটা পায়রা। তারপরে হলো ব্যাটার স্তর 4টা না 5টা আল্লাহ জানে, এটা দাগানো দরকার নেই। পরিচয়পত্র এর মেয়াদ 15 বছর নাকি 10 বছর। জিআই পণ্য কয়টি একটু আগে বলছি, 31 না থাকলে 31টি হয়েছে, 31 না থাকলে আপনি 28, 25 এবং 21, আমার মনে হয় 21টি অপশনে থাকবে, কারণ এটা নিয়ে বেশি আলোচনা হয়েছে। তারপর হলো পরিচয়পত্রের মেয়াদ হলো 15 বছর, আর স্মার্ট আইডি কার্ড যেটা আমাদের স্মার্ট কার্ড, এটা হলো 10 বছর। বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশের সমাপ্তি, এটা হলো সাঙ্গু এবং হালদার, শুধু হালদা না, সাঙ্গু এবং হালদার। আর আরসিইপি, আরসিইপি হবে সবচেয়ে বড় অর্থনৈতিক জোট অথবা বাণিজ্যিক চুক্তি, বাণিজ্যিক জোট এবং মুক্ত বাণিজ্য চুক্তি, আরসিইপি হবে, এটা আমি আপনাদেরকে অপশন দিয়েছিলাম, মানে কারেকশন দিয়েছিলাম। দুর্যোগে ব্যয়বহুল কোনটা, এটা প্রশ্নমন, কারেকশনটা তো দেখেন, টেস্টবুক কারেকশনটা। তারপর আছে রিসেন্ট ভিউ কোশ্চেন বোর্ড, টেস্ট বুক পড়লে কি 40 নম্বর আসবে ইনশাল্লাহ, বেশি বড় উপাদানটা একটু ক্লিয়ার করেন, বললাম 4টা। মন্ত্রী 25 জন, 26 জন, 23 নির্বাচনে মোট কতজন, 25, প্রধানমন্ত্রী সহ 26, খনিজ সম্পদ প্রশ্ন করছেন একজন, খনিজ সম্পদ, মনজ সম্পদ, এগুলো গোসাই মধ্যে থেকে পড়লে ভালো হবে। মনজ সম্পদ প্রথম তৃতীয় অধ্যায় আছে ভূগোলের, আর খনিজ সম্পদ পঞ্চম অধ্যায় আছে বাংলাদেশের। এরপরে হলো যুক্তফ্রন্টের দল কয়টা, গঠনের গঠনকারী 4টি, সরকারে যায় 5টি টেক্সটবুক অনুসারে। এআই নিয়ে একটু বলেন, এটা আমি এআই পারি না, আমি বলবো কেমনে, এটা হলো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর কিছু করি না। ইউএন অর্গান কয়টা, 6টা, কার্যকর আছে 5টা। পেনশন স্কিম 4 নাকি 5, পঞ্চম পেনশন স্কিম, পঞ্চম, কিন্তু ও আচ্ছা পেনশন স্কিম 4টা, কিন্তু 5টা আপনি দাগানোর দরকার নেই, 5টা অপশনে থাকবে না,
কারণ এটা পরীক্ষার প্রশ্ন হওয়ার পরে পঞ্চম হয়েছে। আমোদপুর শীর্ষ জেলা কোনটি? এটা তো রাজশাহী। ওপেক প্লাস কয়টি সদস্য? এটা মানে 11টা, আগে 10টা ছিল, এখন 11টা না 12টা, 11 না 12, ওই যে ব্রাজিল যুক্ত হয়েছে। 23 নির্বাচনে প্রার্থী কতজন আসবে না? রিসেন্ট বিয়ের কারেকশন ফাইল আপলোড করা হয়েছে? না, এটা 4-5টা, এই জন্য আমি আপলোড করি নাই, আপলোড করে দেবো না ইনশাল্লাহ। সর্বশেষ সংসদে কতটি অধিবেশন হয়েছিল? দরকার নেই। ওকে, 12, থ্যাংক ইউ।